এখন আমরা প্রাস তথা প্রজেক্টাইল থেকে একটা খুব মজার প্রবলেম দেখব, আর ওইটাকে খুব সহজে করা যায় কেমনে সেটা দেখব। সো লেটস বিগিন। প্রথম কথা, লেজারটা নিয়ে নেই, দেখাতে সুবিধা হবে। প্রশ্নটা হলো, এখানে একটা বস্তু আছে যেটা 60 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছোড়া হয়েছে, আর এটা 75 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে উপরের দিকে, অর্থাৎ 60 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি, আর অ্যাঙ্গেলটা হলো 75 ডিগ্রি। প্রশ্ন করা হয়েছে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় শেষ 2 সেকেন্ডে কতটুকু উপরে ওঠে? প্রশ্নটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো এই যে আস্তে 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 করে এখানে যাওয়ার পর এই যে প্রাসটা বা বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, মানে ভূমি থেকে এই পর্যন্ত হলো সর্বোচ্চ উচ্চতা। তোমাকে সর্বোচ্চ উচ্চতা মোটে চাওয়া হয় নাই, বলা হয়েছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় শেষ 2 সেকেন্ডে কতখানি উপরে উঠছে। হইতে পারে সেটাই যে এরকম একটা এতটুকু দূরত্ব, শেষ 2 সেকেন্ডে মানে উঠতে 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 লাস্ট 2 সেকেন্ডে কতটুকু উপরের দিকে উঠছে, সেই উপর বরাবর এই উচ্চতাটা বের করতে বলা হয়েছে। এইটার মানে হলো বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় শেষ 2 সেকেন্ডে কতটুকু উপরে ওঠে, এই প্রশ্নটার মানে হলো তাই। এই উচ্চতাটুকু কেমনে বের করা যায়? যদি অনেক বড় করে বোকার মতো বের করতে চাও তাহলে করতে পারো। কেমনে বোকার মতো বের করে সেটা আগে বোঝাই, তারপর চালাকের মতো কেমনে বের করে পরে বলবো। আগে দেখো বোকার মতো কেমনে বের করি। এই ভূমির থেকে এই পুরো উচ্চতাটাকে সর্বোচ্চ উচ্চতা বলে, যেটার একটা সূত্র আছে তোমার বইয়ের মধ্যে। যদি তুমি ক্লাস 11-12 ছাত্র হয়ে থাকো তাহলে দেখবা ভূমি থেকে এইটুকু বের করার একটা সূত্র আছে, যেটাকে আপার কেসের এইচ, মানে বড় হাতের এইচ দ্বারা ডিনোট করে। সর্বোচ্চ উচ্চতার সূত্র দিয়ে তুমি ওইটা বের করতে পারো। এরপর তুমি যেটা করবা সেটা হলো, এখান থেকে এইখানে আসতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটার একটা সূত্র আছে, সেটা দিয়ে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটাও বের করে ফেলো। এরপরে তুমি করবা কি, ওই যে সময়টুকু লাগলো এখানে আসতে তার থেকে 2 সেকেন্ড বিয়োগ করে দাও। যত বের হবে 2 সেকেন্ড বিয়োগ করার পরে ওইটুকু সময় কতখানি উঠে সেটা বের করো। তাহলে এই যে এইখান থেকে ভূমি থেকে এই যে এটুকু পর্যন্ত বের করা হয়ে যাবে তোমার। সো তুমি কি করলা, প্রথমে আবার বলতেছি একদম সর্বোচ্চ উচ্চতাটা বের করো, তারপর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগে সেটা বের করো, সেটার থেকে 2 সেকেন্ড বিয়োগ করো, তারপরে যত সময় থাকলো ওই সময় ভূমি থেকে কত উচ্চতায় উঠতে পারে সেটা বের করো, তারপরে এই যে আগে যে সর্বোচ্চ উচ্চতা বের করছিলে সেটার থেকে পরের ছোট এইচটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এইটুকু উচ্চতা পাবো আর কি। মানে সর্বোচ্চ উচ্চতা আর সর্বোচ্চ উচ্চতায় উঠার ঠিক 2 সেকেন্ড আগে যত সময় গেছে সেইটুকু সময় যতটুকু উঠছে সেই দূরত্ব দুটা, এই 2টা এইচকে বাদ দিয়ে দিলে এইটুকু পাওয়া যাবে। কিন্তু এটা করতে তোমার 5-6 মিনিট লেগে যাবে। আমি এখন যে টেকনিকটা বলবো সেটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে এটা করতে 20-25 সেকেন্ড লাগবে। প্রাসের একটা খুব ভালো মন্ত্র আছে যেটা দ্বারা আমরা এই শর্টকাটটা করব। প্রাসের না আসলে ঠিক যে কোনো পরন্ত বস্তু এই মন্ত্রটা মেনে চলে। মন্ত্রটা হলো, নির্দিষ্ট সময় যতটুকু ওপরে উঠবে পরন্ত বস্তুটা, ওই নির্দিষ্ট সময় ঠিক ততটুকুই নিচে নামবে। তার মানে এই বস্তুটা এইখান থেকে ওই 2 সেকেন্ডে যতখানি উপরে উঠবে 2 সেকেন্ড পরে ঠিক ততখানি নিচে নামবে। আমরা উল্টা দিক থেকে চিন্তা করতেছিলাম, মানে নিচ থেকে উপরে যাওয়ার কথা চিন্তা করতেছিলাম বলে অনেক বড় হচ্ছিল অঙ্কটা। কিন্তু অঙ্কটাটা আমরা খুব সোজা করে ফেলতে পারি যদি এইটার পড়ার সময়টা ইউজ করে উচ্চতাটা বের করি। মানে আমরা এইখান থেকে এই বিন্দুতে আসতে 2 সেকেন্ডে কতখানি উপরে উঠছে সেটা বের করতে গেলে আমাদের কষ্ট হচ্ছিল, কিন্তু এখান থেকে 2 সেকেন্ডে কতখানি পরে সেটা বের করা খুবই সোজা। কারণ এই জায়গাটায় কিন্তু উলম্ব বরাবর কোনো বেগই নাই, মানে ওয়াই এক্সিস বরাবর বেগ শূন্য হয়ে গেছে। কারণ কি শূন্য হয়ে গেছে আমি কেন বলতেছি, খেয়াল করে দেখো উপরের দিকে কিন্তু যাচ্ছে না, আর উপরের দিকে বেগ শূন্য হয়ে গেছে বলে এটা আমার নিচে পড়া শুরু করে দিছে। তার মানে উপরের দিক বরাবর আদি বেগ হলো শূন্য, আর আদি বেগ শূন্য আর 2 সেকেন্ড পরে বিকর্ষণত্বরণের প্রভাবে কোনো একটা বস্তু নিচের দিকে পড়তেছে, সেটা 2 সেকেন্ডে কতটুকু পড়বে এটা যে কোনো ক্লাস 9-10 বাচ্চারা বের করে দিতে পারবে। ইন্টার পাস করার দরকার নেই এটা করার জন্য। দেখো কি করতেছি আমরা, h=ut+2t² এর মধ্যে এই যে এই বিন্দুতে আদি বেগ কত আছে, শূন্য, শূন্য বসাই দিছি, ইউআরটি গুণ হয়ে শূন্য হয়ে গেছে। এরপরে বাকি রইল ½gt² এর জায়গায় আমি gt² লিখে দিলাম। এখানে ut+ ½at² আসলে ফর্মুলা ছিল, আমি gd আগে লিখে রাখছি। সো ½gt² এখন এই টির জায়গায় খালি 2 সেকেন্ড বসাইলেই তুমি 2 সেকেন্ডে কতখানি নিচে পড়ে সেটা বের করে ফেলতে পারবা।
অ্যান্সার আসছে দেখো, দুই বসাই দিয়েছে তিনের জায়গায়, টু স্কোয়ার বাই টু মানে টু, টু জি মানে টু ইন্টু 9.81 দিয়ে গুণ করলে যা আসে সেটাই হবে সেই উচ্চতাটুকু বা সরণটুকু যেটা দুই সেকেন্ডে যে কোনো বস্তু পড়ে। একটা মজার কথা দেখো, এই সূত্রের মধ্যে কোথাও কিন্তু এই যে আদি বেগ 60 আর 75 ডিগ্রি লাগে নাই, তার মানে তোমাকে যদি এই এই প্রশ্নটা করে আর এই দুইটা ভেলোসিটি আর অ্যাঙ্গেলটা এই দুইটা ভ্যালু না দেওয়া থাকে তাহলেও তুমি আসলে এই প্রশ্নটার উত্তর করতে পারতা। তো কোনোদিন যদি কোনো টিচার ট্রিক করে এই কাজটা করে যে এই এই বেগটা দিল না আর এই কোনটাও দিল না, তবুও তোমাকে বের করতে বললো এই প্রশ্নটার উত্তর, তাহলে তোমার এই শর্টকাট করা ছাড়া কোনো উপায় থাকবে না। আবারও বলে দিচ্ছি, মন্ত্রটা কি ছিল, নির্দিষ্ট সময় যতটুকু উচ্চতা উঠে ঠিক ততটুকু সময়ে ততটুকুই উচ্চতা নিচের দিকে নামবে, মানে এই দুই সেকেন্ডে এইখান থেকে যদি এখানে উঠতে পারে তাহলে দুই সেকেন্ডে এখান থেকে এখানে নামবে, যতখানি নামলো আর যতখানি উঠলো ওই উচ্চতাটা একই হবে। আমরা কতখানি উঠলো সেটা বের করতে যাই দেখলাম 5 মিনিট লাগে অঙ্ক করতে, কিন্তু যদি এখান থেকে কত দুই সেকেন্ডে কতখানি নিচে পড়ে সেটা বের করতে চাই সেটা এক লাইনের মধ্যে 25 সেকেন্ডের মধ্যে বের করে ফেলা সম্ভব। সো আমরা আসলে এই প্রাসের ধর্মটা ব্যবহার করে যদি অঙ্কটা করি তাহলে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্ট করে আমার বুঝিয়ে দেবো, আর আমাদের গ্রুপ আছে সেগুলোতে জয়েন করলে তোমরা আমার কাছ থেকে ডিরেক্ট বুঝে নিতে পারবা, বা আমাদের টিচার আছে তাদের কাছ থেকে, বুয়েটের ভাইদের কাছ থেকে বুঝে নিতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।